राजधानी जोआर सहाराय प्राय 15 कोटी टाकार जमी दखलेर अभियोग उठेछे न्यू गिनी प्रपार्टिज नामे एकटी प्रतिष्ठानेर बिरुद्धे। जे जमिर मालिकाना दाबी करछेन प्रवासी ओ सशस्त्र बाहिनीर अवसरप्राप्त सदस्यदेर अनेके। जदिओ न्यू गिनी प्रपार्टिजेर मालिक अभियोग अस्वीकार करे बलेछेन क्रय सूत्रे ताराई जमिर मालिक। राजधानी जोआर सहारा मौजार मानिकदी नामापाड़ा प्राय 10 বিঘা জমির মালিক প্রবাসী ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অনেকে। তাদের দাবি আরএস খতিয়ানের 550, 551 এবং 555 সহ আরও কয়েকটি দাগের প্রায় 2 বিঘা জমি দখল হয়ে গেছে। নাজিমউদ্দিন ভুঁইয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজের বিরুদ্ধে জমি দখলের এই অভিযোগ আনেন ভুক্তভোগীরা। ব্যাপক লোকজন নিয়ে সেখানে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্রভাবে সে জায়গা দখল করে। এইভাবে সে টোটাল 2 বিঘা জমি দখল করে। 2 বিঘা জমির আনুমানিক মূল্য প্রায় 16 কোটি টাকা। সেনাবাহিনীর টাকা মানে তো আপনারা বোঝেন যে কষ্টের টাকা কি। সেই টাকা দিয়ে আমরা জমি কিনছি, আমরা যেন এখান থেকে রাস্তা পাই, আমরা আমাদের যেন এখানে একটা বাড়ি করতে পারি, সেই দাবি সরকারের কাছে আমাদের রইল। এছাড়া একই মৌজার 561 ও 562 দাগের প্রায় 12 কাঠা জমির মালিক অনলাইন গ্রুপ, যা সৈয়দুর আলী ও মইদুর আলীর ওয়ারিসদের কাছ থেকে কেনেন তারা। অভিযোগ রয়েছে সম্প্রতি সেই জমিও দখলে নেয় নিউ গিনি প্রপার্টিজ। আমরা খাজনা পরিশোধ করেছি, দখলে থাকা অবস্থায় গত 15 দিন আগে আমাদের কোম্পানির জায়গাটা রাতের অন্ধকারে জনৈক নাজিমউদ্দিন ভুঁইয়া ভুয়া দলিল ভুয়া কাগজপত্রের মাধ্যমে তার নিজের মালিকানা দাবি করে দলবল নিয়ে এসে হাজির হয়ে জায়গাটা দখল করে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ আছে 565 নম্বর দাগের জমি নিয়েও। এই দাগের 5 কাঠা জমি কখনোই ওয়াকফ করেননি বাবুল হোসেন গং, অথচ তড়িঘড়ি করে সেই জমিতে মসজিদ ও কবরস্থান বানিয়ে তা দখলে নেয় নিউ গিনি প্রপার্টিজ। 10 ফিট করে সাইডা দিছি, 20 ফিট রাস্তার সামনে গিয়ে রাস্তাটা আটকে গেছে এবং মসজিদ করে রাখছে। রাতের অন্ধকারে কিছু অংশ ভরাট করে ফেলছে এবং পরবর্তীতে বাউন্ডারি করে আমরা যদি ওই জমিতে না যেতে পারি, দেখাশোনা করতে না পারি, সেজন্য ওইটা বন্ধ করে, ওই যোগাযোগটা বন্ধ করে দিচ্ছে। ভূমিদস্যু হিসেবে জমিগুলো আটকে আসছে, কম দামে জমিগুলো সে কিনবে, আমাকে জমি বিক্রি করতে হবে, নাহলে এখানে কিছু করতে পারবেন না আপনারা। জমির মালিকানা নিয়ে গত 3 এপ্রিল সংঘর্ষের ঘটনা ঘটে, এতে আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিমউদ্দিন সহ 13 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। নাজিমউদ্দিন সহ আরো 13 জন আসামি আছে, অজ্ঞাতনামা আছে, 20-25 জন এর তদন্ত করতেছি ভাই। নাজিমউদ্দিন কোর্টে জামিন নেওয়ার সময় উনি অ্যারেস্ট হয়েছিল, মামলায় আমি মোট 3 জন আসামি মোট চালান করছি। জমি দখলের অভিযোগ অস্বীকার করেন নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিমউদ্দিন। আমি তার ভাঙচুর ক্ষয়ক্ষতি করতে যাবো কেন? সম্পত্তি তো আমার, আর আমার জায়গায় যদি জবরদস্তি করে আপনি কিছু করতে যান সেটা তো আমাকে তো বাধা দিতে হবে নাকি? এটা তো আমার অপরাধ না। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।